বিরোধে জমজমাট ফটিকরা ক্রিকেট প্রিমিয়ার লীগ সিজন 1 গ্র্যান্ড ক্রিকেট টুর্নামেন্টের 12 ওভারের চূড়ান্ত সেমিফাইনাল ম্যাচ ময়দানে চরম উত্তেজনা আজকের এই সেমিফাইনাল ম্যাচে চারটি দল অংশগ্রহণ করে এই চূড়ান্ত সেমিফাইনালের প্রথম ম্যাচটি হয় ট্রফি হান্টার মনু ভার্সেস সেফ্রন ওয়ারিয়র্স সেব্রি এই দুই টিমের মধ্যে দ্বিতীয় ম্যাচটি হয় পিনাইন ভার্সেস বিবিপি কুমারঘাটের মধ্যে সেমিফাইনাল টুর্নামেন্টে জয়ী দুই টিমের মধ্যে আগামী রবিবার চ্যাম্পিয়ন গিফট চার চাকার শীততাপ নিয়ন্ত্রিত এসপ্রেসো মারুতি সুজুকি কারটি কোন টিম ছিনিয়ে নেবে সেটাই এই মুহূর্তের সব থেকে উত্তেজনাপূর্ণ বিষয় জেলা সভাধিপতি অমলেন্দু দাস বিধায়ক সুধাংশু দাস উত্তেজনাময় ময়দানে বসে এলাকার বিধায়ক সুধাংশু দাস ভয়েস এটিনের ক্যামেরায় ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ফটিকরা ক্রিকেট প্রিমিয়ার লিগ সিজন 1 2022 আজকে চূড়ান্ত সেমিফাইনাল চলছে এই সেমিফাইনাল চারটি দল ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন তার মধ্যে ফটিকরা পি নাইন টিম এবং মনু টিম রয়েছে আর দুইটা টিম খেলবে তার মধ্যে একটা রয়েছে স্যাফরন ওয়ারিয়র আরেকটা আছে আপনার কামালঘাটের এই চারটা টিম আজকে খেলছে সেমিফাইনাল তার থেকে দুইটা টিম ফাইনালে যাবে এবং সত্যি আমরা এই খেলাকে লক্ষ্য করে যুবকদের মধ্যে যে উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করছি এবং প্রতিদিন যে মানে রেকর্ড সংখ্যক দর্শকরা এখানে এসে খেলা উপভোগ করছেন এটা সত্যি আমাদের জন্য অনেক বড় পাওনা বলে আমি মনে করি এবং আমাদের উদ্দেশ্য এটাই ছিল খেলা আয়োজন করার পেছনে যাতে যুব সমাজরা এটার প্রতি দাবিত হয় এবং সেখানে আসেন তাদের মনে যেন আকৃষ্টতা আরও বেশি বাড়ে তারা যেন খেলার প্রতি আকৃষ্ট হয়ে মাঠে আসেন নেশার থেকে যেন দূরে থাকেন এই উদ্দেশ্য নিয়ে আমরা খেলা আয়োজন করেছিলাম এবং আমরা লক্ষ্য করছি সেটা প্রায় ফটিকরা এলাকাতে সফলের পথে প্রচুর যুবকরা প্রতিদিন মাঠে আসছেন খেলা দেখছেন নতুন নতুন খেলোয়াড় এখানে আমরা খেলা দেখতে পারছি আরেকটা ইন্টারেস্টিং বিষয় কি বলুন তো এই মাঠে আমরা লক্ষ্য করছি শুধু আমাদের এলাকার খেলোয়াড়রা না বিশেষ করে ন্যাশনাল লেভেলে যারা খেলছেন আজকালকে বিশেষ করে আন্ডার 19 বা রঞ্জি ট্রফি এই সমস্ত লেভেলের যারা খেলাধুলা করছেন সেই সমস্ত খেলোয়াড়রা এই মাঠে এসে খেলাধুলা করছেন হয়তোবা আমরা সেই খেলা বাইরে গিয়ে দেখার সুযোগ হতো না কিন্তু আজকে আমরা দেখছি এখানে সেই খেলা মানে এত উন্নত মানের ক্রিকেট আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা সত্যি আমাদের কাছে বড় পাওনা আজকে বিভিন্ন দিল্লি বলুন মহারাষ্ট্র পাঞ্জাব হরিয়ানা তারপর আমাদের ব্যাঙ্গালোর থেকে কলকাতা থেকে আসাম থেকে আগরতলার টপ মোস্ট খেলোয়াড় যারা আছেন তারা তো খেলছেন সব মিলিয়ে আমরা একটা জমজমাট এবং উন্নত মানের ক্রিকেট আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আমাদের জন্য বড় পাওনা বলে আমি মনে করি স্যার আজকে যারা জিতবে তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে এবং তাদের উদ্দেশ্যে এটাই বার্তা থাকবে আগামী দিন আরও ভালো খেলবেন যাতে ফাইনালে তারা জিততে পারেন এবং আজকে যারা সেমিফাইনালে যে টিম দুইটা জিতবে নিশ্চয়ই তারা ফাইনালে যাবে এবং আগামী 6 তারিখ ফাইনাল হবে তো তাদের প্রতি শুভকামনা রইল পাশাপাশি আপনাদের মাধ্যমে আমাদের জেলার সমস্ত সুনাগরিক বৃন্দের কাছে আমি অনুরোধ করব আগামী 6 তারিখ এই টুর্নামেন্টের ঐতিহাসিক টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 12টা থেকে আমরা শুরু করার চেষ্টা করব আসুন আপনারা সবাই মিলে এই ফাইনাল ম্যাচকে ঐতিহাসিক এবং জমজমাট তৈরি করার জন্য সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সবার সহযোগিতা আমরা কামনা করছি
কি চয়েস করেছেন আপনি? আমরা টস জিতে বল চয়েস করেছি। কেন বলটা চয়েস করা হয়েছে? আমরা বাকিরা আগে যে ম্যাচ গিয়েছিল সব টস জিতে ফিল্ডিং করে চেস করে জিতেছি আমরা, তাই বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আচ্ছা, আপনাদের মধ্যে বেস্ট কে খেলছেন ইদানিং, কে আছে? তো আগে যারা ছিল তাদের মধ্যে আমি একজন ছিলাম, আর বাকিরা সব নতুন এসেছে, তো তারাও ভালো খেলে, তার জন্য চেঞ্জ করা হয়েছে। কি নাম আপনার? প্রদীপ দাস। মোবাইল কাজ ইউপি। কিতনা প্লেয়ার হ্যাঁ? 8 প্লেয়ার। সব লোক কিধর সে আয়ে? 5 লোক আমার মহারাষ্ট্র হ্যাঁ, 8 ইউপি সে। আপ কিধর সে? ইউপি। ঘর কিধর হ্যাঁ আপনার? মুরাদাবাদ। কিতনা বার খেলা হ্যায়? 12 বার। পেলে কিধর কিধর খেলে হো? আমদানি মে খেলে হ্যাঁ স্যার, আগরতলা আসাম মে খেলে হ্যাঁ। কেসে লাগ রা? আচ্ছা লাগ রা। হম দো মহিনে সে ইয়াঁ পে হ্যাঁ। कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है, ऐसे टूर्नामेंट अच्छे खेलने मिल रहे हैं यहाँ पे, तो काफ़ी अच्छा लग रहा है। और आपके टीम के सदस्य उनको कैसा लग रहा है? अच्छा लग रहा है सबको, जब इतने लोग हुए हैं। पहले भी खेला है इस मैच में? नहीं, इस मैच में हाँ, इस मैच में खेला है हमने, चौथा मैच है हमारा। बेस्ट प्लेयर कौन सा है आपके टीम में? कौन है? मैं रवि भाई हैं, नाजिम भाई हैं। बॉलिंग पे या बैटिंग पे कौन पे ज़्यादा? बैट्समैन रवि भाई हैं, नाजिम ऑलराउंडर है। फाइनल में चले जाएंगे? हाँ पूरी। आपका नाम? फरमान मलिक। सैटवेट का पहली ओवर बहुत अच्छी सफल रही थी, 10 रन देकर 1 विकेट अपने खाते में जोड़े। लाल रंगेर एक गाड़ी पेविलियन टूर काछे रही है, अनुरोध करब ये गाड़ी ओनर के गाड़ी एक सरिए साइड स्क्रीन बैक स्क्रीन पीछे नहीं आसुन अपनी गाड़ी के এখানে যে ব্ল্যাক স্ক্রিন রয়েছে ওটার পেছনে নিয়ে আসুন। আগলি ওভার উইকেট কিপার উসকে বাদ এক স্লিপ সেকেন্ড স্লিপ গলি লগায়ে গলি নেই। লং অন মে খিলাড়ি মজুদ, লং অফ মে খিলাড়ি। ফাইনালি কি তরফ এক स्ट्रेट अच्छे गेंदबाज करते हैं प्रदीप। गेंदबाज करने उतले शॉर्ट रन अप लेते हैं, थोड़ा सा साइड एक्शन, साइड आर्म एक्शन है। दोबारा सेकंड सेम लेंथ में खिलाने की कोशिश किए और एक सिंगल। प्रदीप लोकल खिलाड़ी है कमलपुर की, दोबारा मारने के खिलाने की कोशिश किए और फाइनल के ऊपर से एक चौका रवि की बल्ले से, बहुत अच्छे से शॉट लगाए, अपने बॉडी को गेंद की दिशा मिलाए, गेम के रफ्तार को इस्तेमाल किया, पावर प्ले है, आराम से उठा के साउंड चेक करो, तो पारबो बना साउंड टा हमी कैसे एक तो उठा के मारा और ये चौका लॉन्ग ऑफ कीपर मिड ऑन कीपर से, खिलाड़ी के पास कोई मौका नहीं रहा, रवि ने अपना दूसरा चौका लगाया।
मारा बहुत अच्छे से, बहुत ही खूबसूरत ड्राइव। यह का लेंथ की थी भी गेंद, लेकिन बहुत अच्छे से ड्राइव कर दिया रवि की बल्ले से। तीन तीन चौका इस ओवर में, 12 रन दिए और साथ में सिंगल्स भी बनी। दूसरी ओवर की समाप्ति, 24 रन एक विकेट के नुकसान पर। मैदान में मौजूद है रबी और नजीम। प्रदीप ने अपना पहली स्पेल की पहली ओवर डाले, सफलता नहीं मिली, लेकिन कोई बड़ा रन भी नहीं दिए। तीन चौका जरूर लगा है अपनी ओवर में। गेंद डालते हुए सेट वेट अपना अगली ओवर। बढ़िया गेम डाले, वेरिएशन लगाए, बढ़िया गेम, बहुत ही अच्छे लेंथ में डाले, थोड़ा से गेंद घूमी, स्विंग हुआ, बल्लेबाज की बदन पर जाकर लगी, लंबा रन आउट लेके गेम डालते, बहुत अच्छा लगता है, एक्शन भी बहुत खूबसूरत है। शॉट लगाने की कोशिश किया फाइनल की दिशा में, देखते हैं सेव किए, बहुत अच्छा फील्डिंग, लेकिन सिंगल जरूर मिली है। जरूर सिंगल मिले, बहुत अच्छे सेविंग। दर्शकों की ओर से भी उत्साह बढ़ाने के लिए के साथ में सेट वेट की गेम से बहुत ही अच्छे से गेम डाले, स्टंप पे जाके हिट किया, इसी के साथ दूसरी विकेट की पतन। रवि अपना विकेट खोके गवाकर पवेलियन की ओर, बहुत अच्छे स्पेल मनु ट्रॉफी हंटर्स की खिलाड़ियों में उत्साह की बल्लेबाज पहुंच चुके मैदान में। मोनो ट्रॉफी हंटर्स को दूसरी सफलता मिली, रवि की दूसरी सेट वेट की दूसरी विकेट। हरीश नया बल्लेबाज, हरीश दाएं हाथ के बल्लेबाज है। बहुत ही अच्छी गेंद और ब्लॉक करने की कोशिश की है।